সুপ্রদর্শক আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। খবর খবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ দেশে বাইরে থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ 30 মে, রোজ রবিবার, আমরা খবর খবর চ্যানেল নিয়ে বর্তমানে অবস্থান করতেছি সোনিয়া ডেইরি ফার্ম। আর এই সোনিয়া ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদীপ জেলার অরণখোলা হাটের পাশে। এই খামারটি পরিচালনা করে থাকে মানিক ভাই। ওনার মূলত এখান থেকে গাভী গরু বকনা বাচ্চা বিক্রি করে থাকে, পাশাপাশি কিছু ষাঁড় বাচ্চাও পাবেন। তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো ওনাদের কাছে বেশ কিছু বকনা বাচ্চা রয়েছে। তো বর্তমানে বেশ কিছু জার্সি বাচ্চা রয়েছে, জার্সি বাচ্চার বর্তমানে প্রচুর চাহিদা। তো তারই পরিপ্রেক্ষিতে বেশ কিছু জার্সি বাচ্চা সংগ্রহ করেছে মানিক ভাই। তো আমরা আজকে সেই বাচ্চাগুলো আপনাদেরকে দেখাবো। আমরা কথা বলবো মানিক ভাইয়ের সাথে, তার সাথে কথা বলে জানার চেষ্টা করব ওনাদের কাছে যে বাচ্চাগুলো রয়েছে এগুলোর দাম কেমন, বয়স কেমন, আর সেই বিষয়গুলো আমরা মানিক ভাইয়ের কাছে জানার চেষ্টা করব। তো চলুন প্রথমে আমরা তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। তো চলে আসলাম আপনার খামারে, জানতে পারলাম যে বেশ কিছু জার্সি বাচ্চা সংগ্রহ করছেন। হ্যাঁ, কিছু জার্সি বাচ্চা সংগ্রহ করেছি, খুব জাতে মানে ভালো, এটা দর্শক দেখলেই বুঝতে পারবে। আর জার্সি গরু কালেকশন করা, জার্সি গরু আসলে আমাদের ওয়েদারের সাথে মিল খায়, দেশি গাভীর মতো লালন পালন করে, লালন পালন করে যায়, রোগ বালাই কম হয়। কিছু মানুষ ওই ফিদিয়ান গরু নিলে, ফিদিয়ান বাচ্চা নিলে, আমার তো ধরেন বড় সাইজের বাচ্চাগুলো নিলে অত সময় ডাক আসতে অনেক হাল করে, কিন্তু আমার জানা মতো জার্সি গরু কোনো হাল করে না, এগুলো খুব ভালো, আমাদের ওয়েদারের সাথে মিল আছে, ওয়েদারের সাথে মিলটা রয়েছে। কিছু জার্সি বাচ্চা তুলিছি। আপনার কাছে তো গাভীও পাওয়া যায়? হ্যাঁ, গাভীও পাওয়া যায়, এই তো সামনে সপ্তাহ থেকে গাভী ঢুকবে আলাদা। আমার সেট তো 2-3 জায় গরু থাকে আমার, আপনার এই সেটে আর কয়েকদিন পর থেকে গাভী উঠবে বকনা, আর এই সেটে উঠবে না, অন্য পরিবৃত্ত অন্য জায়গায় থাকবে। এটা তো আপনার বাড়ির সেট? এটা আমার বাড়ির সেট, এখানে গাভী থাকবে, আর এই বাছুরগুলো অন্য জায়গায় থাকবে। বাছুর পাবে, বাছুর চালেও পাবে, গাভী চালেও পাবে। আচ্ছা আচ্ছা, কতগুলো বাচ্চা আছে বর্তমানে? বাচ্চা আছে কয়েকটা, কয়টা আছে বাচ্চা তো মেলায় আছে, এখন অত বাচ্চা তো দেখানি সম্ভব না, এখন আপাতত কিছু দেখাবো। বাচ্চা আছে 35টা 38। আচ্ছা আচ্ছা, তো যে বাচ্চাগুলো আছে তো চলুন ওগুলো দর্শকদেরকে দেখাই। প্রথমে একটা বাচ্চা দেখতে পাচ্ছি ভাই আমরা। হ্যাঁ ভাই, এটা হচ্ছে জার্সি বাচ্চা। বয়সটা কেমন এটার? বয়সটা আছে আপনার এটা 6 মাস। 6 মাস বয়সের জার্সি বাচ্চা। দর্শক, 6 মাস বয়সের জার্সি বাচ্চাটি আপনারা দেখতে পাচ্ছেন। তো পিছন থেকে একটু দর্শকদেরকে দেখাই, দর্শকদের লানটা দেখতে পাচ্ছেন। দামটা কেমন চাচ্ছেন এটার? এটা দাম চাচ্ছি আপনার 28,000 টাকা। 28,000 টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবে? হ্যাঁ, আলোচনা সাপেক্ষে নিতে পারবে। দর্শক, 28,000 টাকা দাম চাচ্ছে, আপনারা আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন। জার্সি জাতের একটা বাচ্চা, তো পাশে আরেকটা বাচ্চা আছে, প্রচুর জার্সি বাচ্চা আছে, সবগুলো আপনাদেরকে প্রায় দেখানোর চেষ্টা করব। পাশেরটা, পাশেরটাও জার্সি ভাইয়া, পাশেরটাও জার্সি। এটার বয়সটা কেমন? এটার বয়স আপনার ওই 6 মাসের মতো হবে। 6 মাসের মতো? হ্যাঁ, দেখেন এটা অরিজিনাল জার্সি ভাই, মাথাটা, মাথা আপনি দেখেন, মাথাটা হচ্ছে দাবা। হ্যাঁ, মাথা এই দেখেন, জার্সির যে বৈশিষ্ট্য থাকে, এই ধরো এই মুখে দেখেন, দেখে হাতাটা তোমার, এই দেখেন ভাই, মাথা দাবা আর কানগুনা খাটো, এখানে দর্শক দেখলেই বুঝতে পারবে মাথাটা দাবা, দেখছেন মাথা এখানে দাবা, জার্সি গরুর যে বৈশিষ্ট্য থাকে, আর কানগুনা খাটো, চোখ গুণা বড়, ঠিক আছে, কম্বল নাই, হ্যাঁ কম্বল নাই, গলায় কোনো একদম, গলা চিকন, ঠিক আছে। এটার দামটা কেমন? এটার দাম চাচ্ছি আমি হচ্ছে 37,000 টাকা। ছোটো হলে পারে, অনেক খুব ভালো বাচ্চা ভাই, অনেক ভালো বাচ্চা, দেখতে পাচ্ছি অনেক ভালো বাচ্চা, 36,000 টাকা। হ্যাঁ, 36,000 টাকা দাম চাচ্ছে এটা, আলোচনা সাপেক্ষে নিতে, আলোচনা সাপেক্ষে নিতে পারবে। পাশেরটা, পাশেরটা হচ্ছে আপনার মুন্ডি বাচ্চা, ফ্রিজিয়ান, ফ্রিজিয়ান মুন্ডি, জি জি। এটার বয়সটা কেমন? এটার বয়স আপনার 7 মাস। 7 মাস, জি। এটার দামটা কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছে আমি হচ্ছে 46,000 টাকা। 46,000 টাকা আলোচনা সাপেক্ষে, আলোচনা সাপেক্ষে অল্প কিছু কম বেশি করে নিতে পারবে। দর্শক, 46,000 টাকা দাম চাচ্ছে, দেখতে পাচ্ছেন দরুলানটা, দেখতে পাচ্ছেন দরদাম করে নিতে পারবে। হ্যাঁ, দরদাম করে নিতে পারবে, অল্প কিছু সীমিত 500-1,000 কম বেশি করে নিতে পারবে, বেশি দরদাম করলে হবে না ভাই। যাই সব বকনা বাচ্চা, লাভ হলো 1-2 হাজার, লস হলো 1-2 হাজার 1,500, এরকম ভাই, এর বেশি না, আহামরি কিছু না। এটা পাশেরটা, পাশের এটা হচ্ছে জার্সি বাচ্চা। বয়সটা কেমন এটার? এটার বয়স আপনার হচ্ছে 7.5 মাস। 7.5 মাস, জি। এটার দামটা কেমন চাচ্ছে? এটার দাম চাচ্ছে আমি হচ্ছে 36,000 টাকা। 36,000 টাকা, এই সাইড থেকে একটু দর্শকদেরকে দেখাই। 36,000 টাকা, উলান পালান বাট খুব সুন্দর, দর্শকদের উলানটা দেখতে পাচ্ছেন, এই সাইড থেকে দেখতে পাচ্ছেন, 36,000 টাকা দাম চাচ্ছে। পাশেরটা, পাশেরটা একটা জার্সি বাচ্চা ভাই, এটার বয়সটা কেমন? এটার বয়স আপনার হচ্ছে 9 মাসের মতো হবে। 9 মাসের মতন হবে। এটার দামটা কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছে আমি হচ্ছে
লাল ঠিক আছে একদম খুব ভালো বাচ্চা ভাই খুব ভালো আর জাত মান এই আপনি চামড়া দেখেন না রসুনের কাগজ গাই গরুর তো আসলে এগুলা বৈশিষ্ট্য যেগুলো থাকে ওইগুলো আছে সিমটম তারপরে আমার কথার বার না নিয়ে দর্শক তারা দেখে শুনে নেবে দেখে শুনে যাচাই করে জাত মান তারাও চিনে তারাও বুঝে দেখে শুনে তারা নিতে পারবে ঠিক আছে আচ্ছা আচ্ছা তো পাশে আরেকটা বাচ্চা দেখতে পাচ্ছি পাশে আরেকটা এটা হচ্ছে জার্সি ভাই এটাও জার্সি জি জি এটাও জার্সি এটার বয়সটা কেমন এটার বয়স আপনার হচ্ছে 10 মাস হবে 10 মাস 10 মাস হ্যাঁ হ্যাঁ পিছন থেকে একটু দর্শকদেরকে দেখাতাম শর 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 এটার দামটা কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছে হচ্ছে আপনার ওই 61,000 টাকা 61,000 টাকা হ্যাঁ অরিজিনাল জার্সি ভাই এটা অরিজিনাল জার্সি অরিজিনাল জার্সি দর্শক দেখলে বুঝতে পারবে অরিজিনাল খুব ভালো জার্সি মান গুণমান খুব ভালো প্রতিটা গরু একই একই সিমটম 19 করে একটু থাকতে পারে ভাই সবগুলো তো আর একরকম হবে না কিন্তু গরু আমার মনের কাছে লাগে ভালো আমার জিনিস তারপর আমি তো ভালো বলবোই দর্শকরা গুণ বিচার করে দেখে শুনে নিতে পারবে 61,000 টাকা চাচ্ছি জি 61,000 টাকা পাশেরটা পাশেরটা একটা জার্সি বাচ্চা এটার বয়সটা কেমন এটা হচ্ছে বিস্কুট কালার এটার বয়সটা কেমন এটার বয়স হচ্ছে আপনার ওই 11 মাসের মতো হবে পিছন থেকে দর্শকদেরকে দেখাতাম 11 মাস হবে বাচ্চাটা খুব ভালো গ্রোথ দূরে লন্ডা দেখতে পাচ্ছেন খুব ভালো বাচ্চা দেখে শুনে নিতে পারবে এটার দামটা কেমন চাচ্ছেন এটার দামও চাচ্ছি আমি হচ্ছে 58,000 টাকা 58,000 হ্যাঁ অল্প কিছু সীমিত কম বেশি করা যাবে বাচ্চা ভালো হ্যাঁ বাচ্চা অরিজিনাল জার্সি যারা কিনবে এগুলা সবাই কালেকশন করতে পারে না ভাই যারা চিনে জাত মান তারা দেখলেই বুঝতে পারবে এটা অরিজিনাল জার্সি না কি জার্সি এটা আচ্ছা আচ্ছা পাশেরটা এটা একটা জার্সি ফ্রিজিয়ান মিক্স জার্সি এবং ফ্রিজিয়ান মিক্স হ্যাঁ হ্যাঁ এটার বয়সটা কেমন এটার বয়স আপনার হচ্ছে 10 মাস 10 মাস 10 কি নয় আমার কিনা জিনিস আমি কালেকশন করা ভাই না আমার কিনা জিনিস আমি সংগ্রহ করেছি কিনে লিয়ে আইছি আমার কি বাড়ির জিনিস না আমি অ্যাকুরেট বলতে পারবো ওর মার রিকর্ড যে বলে ব্যবসায়িক আমরা যে কেউ যদি বলে মার আমরা রেকর্ড জানি 16-17 এগুলো আসলে ভুল কিছু পাওয়া যায় 2-4টি এক খামারে বেচলো পাওয়া যায় হঠাৎ মাঝে সাঝে কিন্তু সবসময় পাওয়া যায় না ভাই এটার দামটা কত চাচ্ছে এটার দাম চাচ্ছে আমি 46,000 টাকা 46,000 টাকা জি আলোচনা সাপেক্ষে নিতে পারবে আলোচনা সাপেক্ষে অল্প কিছু দরদাম করে নিতে পারবে দর্শক আলোচনা সাপেক্ষে আপনারা দরদাম করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন বাচ্চাটি 46,000 টাকা দাম চাচ্ছে পাশে আরেকটা বাচ্চা দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে মিনি জার্সি এটা মিনি জার্সি না জি এটা মিনি জার্সি এটার বয়সটা কেমন এটার বয়স আপনার 10 মাস 10 মাস কি 9 মাস এমন হবে 10 কি 9 মাস জি জি আচ্ছা আচ্ছা এই সাইড থেকে যদি একটু দর্শকদেরকে দেখাতে হ্যাঁ উলান পালান খুব সুন্দর ভাই খুব সুন্দর গরুটা দর্শকদের উলানটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটার দামটা কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছি আমি হচ্ছে 52,000 টাকা 52,000 টাকা চাচ্ছেন জি আলোচনা সাপেক্ষে নিতে পারবে আলোচনা সাপেক্ষে নিতে পারবে দেখি শুনি আমার গরু সুস্থ আছে নাকি দেখি শুনি নিতে পারবে এখন সুস্থ আছে বাকিটা আল্লাহর ইচ্ছা ভাই পরে কি হবে না হবে উপর আল্লাহ জানে আমার কাছে পাশেরটা এটা ফ্রিজিয়ান এটা ফ্রিজিয়ান জার্সি মিস্ট এটার বয়সটা কেমন এটার বয়স আপনার 13 মাস 13 মাস কি 12 মাস এমন হবে 13 মাস কি 12 মাস এমন হবে না জি 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 এটার দামটা কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছি আমি হচ্ছে দাম 62,000 এটার দাম 57,000 হলে বিক্রি করব 57 হলে বিক্রি হ্যাঁ এটা অল্প হিসাব বাসর করে 2-1,000 লাভ হয় ভাই বেশি আহামরি কিছু হয় না যদি কোনো ভাই লাগে বেশি দরদাম করতে পারবে না সীমিত কিছু কম বেশি করে নিতে পারবে আচ্ছা আচ্ছা পাশেরটা এটা একটা জার্সি মুন্ডি জার্সি মুন্ডি এটা না জি 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 এটার বয়সটা কেমন এটার বয়সটা আপনার হচ্ছে এই 13 মাস চলছে রেডি ধরা চলে এটার দামটা কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছি 75,000 75,000 টাকা জি 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 আলোচনা সাপেক্ষে নিতে পারবে আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে দর্শক আলোচনা সাপেক্ষে আপনারা দরদাম করে নিতে পারবেন 75,000 টাকা দাম চাচ্ছে পাশে তো মনে হয় দুটা ষাঁড় বাচ্চা আছে হ্যাঁ না ষাঁড় বাচ্চা বেচবো না ভাই বাসা বিক্রি করবেন না না আচ্ছা আচ্ছা তো বাচ্চা এই পর্যন্তই আছে বর্তমানে বর্তমান আছে আর সেদিনও ছিল কিছু ছিল আমি কিছু হচ্ছে আমি পাইকারি বেশি বিভিন্ন এলাকার লোক আমাদের গ্রামের লোক লাই ভাঙুরার আমার ভাঙুরার আমার এক ভাই আসছিল উনি কিছু লিছে লাই আমরা আমি ধরেন পাইকারি ছেলে কিছু মাল কয়েক কিছু লোকে দিই ভাই ওনারা লিয়ে এলে আমার কাছ থেকে লিয়ে বেছে আচ্ছা আচ্ছা তো আপনার খামারে তো বর্তমানে বকনা বাচ্চাটাই বেশি পাওয়া যাচ্ছে আসলে তো গাভিটাই বেশি আমি গাভি ব্যবসায় করি ভাই আমার মূলত গাভি কিন্তু কয়েক ভাই চাইছিল তো কিছু বকনা বাচ্চা লাগবে একজন এক দিছি যে আমাদের
ইলিয়াস মোল্লা এমপি সাহেব মিরপুর ১৬ নম্বর ওয়ার্ড মনে হয় ওনাকে ২৪টা দিচ্ছে আগামী সপ্তাহে। গত সপ্তাহে? জি জি জি। আচ্ছা, তো আসার ঠিকানাটা? আসার ঠিকানা এটা আমার ঈশ্বরদী অরমখোলা জেলা পাবনা থানা ঈশ্বরদী গ্রাম অরমখোলা আমার বাড়ি মিয়াপাড়া। আচ্ছা আচ্ছা, তো এখানে এসে আপনাকে এখানে আসবে আপনি ঢাকা থেকে আসলে দাসুরি আসবে, দাসুরি নামলেই আমি রিসিভ করলে বাবা যদি ট্রেনে আসে ঈশ্বরদী নামলে রিসিভ করতে পারবো, সমস্যা নাই। আর কোনো মাধ্যমে আসবে না, সরাসরি আমার কাছে আসবে, আসি ভালো লাগলে নেবে না লাগলে নেবে না। আর লোকে আপনার কাছে যে বাচ্চাগুলো জার্সি বাচ্চাগুলো তো রোগ বালাইগুলো কম হয়ে থাকে, খুব হ্যাঁ এখানে কম হয়, আমাদের বেশি সব ধরনের খাবার খায়, এখানে এখানে সব ধরনের অল্প খাবার লাগে এদের, এদের লসের আশা করি যারা প্রথম রাউন্ডে যারা গরু কিনবে গাভী কি বকনা কিনবে তারা জার্সিতে শুরু করলে ওই জিনিসটা ওনারা বুঝি শুনি ওরা বুঝে উঠতে পারবে। আর একটা ফ্রিজিয়ানের গরু আসলে আমরা ফ্রিজিয়ানও বেশি কিন্তু ফ্রিজিয়ান গরুর অনেক আপনার মায়ের পাশ থাকে, এগুলো আসলে অনেক ভাই এখন বুঝে গেছে, আগে বুঝতো না ওনারাও এখন বুঝে। তারপর কথা যেখান থেকেই লিক আমার তো আমি ভালো বলবই, আপনারাই এটা নির্ধারিত করবে, ভালো মন্দ যে বড় ভাইরা আছে ওনারাই ভালো মন্দ নির্ধারিত করবে, আমার জিনিস তো আমি ভালো বলবই, তা তো অবশ্যই, তো ওনারাই নির্ধারিত করবে আমার জিনিস ভালো কি মন্দ, তাদের ভালো লাগলে নেবে না লাগলে না নেবে, এটা হলো আমার কথা ভাই। আচ্ছা আচ্ছা, তো সুন্দর কথা বললেন মানিক ভাই, তো ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, তো ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।